সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় গণবিজ্ঞপ্তির পর বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। আজ 6 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ, এবং আগামীকাল অর্থাৎ 7 ফেব্রুয়ারি থেকে শূন্য পদ দেখা যাবে এবং আবেদন করা যাবে, এবং আবেদনের টাকা জমা দেওয়া যাবে 8 ফেব্রুয়ারি হতে। তো আপনারা ইতিমধ্যেই হয়তো শুনেছেন বা দেখেছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির পর একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অবশিষ্ট শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য। যারা স্কুল এবং কলেজের বা মাদ্রাসার শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য এটা অবশ্যই সুখবর, এবং একই সাথে এটা NTRCA এর ব্যবসায়িক পলিসির একটা বিশেষ বিজ্ঞপ্তি বলা যেতে পারে। কারণ এই পদগুলো যোগ করে এবং অন্যান্য যে ইতিমধ্যেই শূন্য পদ হয়ে গিয়েছে সেগুলো অ্যাড করে কিন্তু তারা নিয়োগ সুপারিশ আগামী 2-1 মাসের মধ্যেই দিতে পারত। এবং এই নিয়োগটি যারা আবেদন করবেন এই নিয়োগটিতে তারা কিন্তু তখন অনেক বেশি পদ পেতেন, এবং সেক্ষেত্রে কিন্তু উভয় পক্ষই খুব বেশি লাভবান হতো। কিন্তু NTRCA এই পদগুলো একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করছে, এর কারণ হচ্ছে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য। তো যাই হোক, তো আমাদের এই মুহূর্তে তো কিছু করার নেই, এজন্য আমরা যারা নিয়োগ প্রত্যাশী রয়েছি এবং যারা অবশ্যই একটি চাকরি যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা এই নিয়োগের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো ভালোভাবে জেনে বুঝে আপনারা আবেদন করবেন। তো প্রথমে বিজ্ঞপ্তিটি তো শুরুতে অ্যাজ ইউজুয়ালভাবে দেয়া হয়েছে যে স্কুল কলেজ এবং মাদ্রাসা কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনায় যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য মোট MPO ভুক্ত পদ এখানে দেয়া রয়েছে 12,807টি MPO ভুক্ত পদ, এবং বাকি 2,356টি পদ নন MPO। তো নন MPO পদে নিয়োগ সুপারিশ যারা পাবেন তারা অবশ্যই বুঝে শুনেই জয়েন করবেন, কারণ নন MPO পদে কিন্তু কোনোরূপ বেতন প্রদান করা হয় না। এজন্য MPO ভুক্ত 12,807টি পদেই কিন্তু আপনারা আবেদন করবেন, নন MPO পদে খুব বেশি আবেদন আপনারা করবেন না। হয়তো MPO পদে আবেদন করার পর যদি মন চায় তাহলে 2-1টি নন MPO পদে আপনারা আবেদন করবেন। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ICT শিক্ষকদের জন্য। ICT আপনারা ICT যারা শিক্ষক রয়েছেন, যাদের 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি বিভিন্ন রকম সার্টিফিকেট ছিল যার বিপরীতে আপনারা আবেদন করতে পারতেন, তো ICT শিক্ষকরা কিন্তু যথারীতি আবেদন করতে পারবেন না। এবং যারা 3 বা 4 বছর মেয়াদি স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি যাদের নেই তারা আবেদন করতে পারবে না। এই গণবিজ্ঞপ্তিতে সেখানে 4 এবং 4.1, 4.2 এবং 4.3 এই তিনটিতে কিন্তু বলা হচ্ছে। এই হচ্ছে ICT নিবন্ধনধারীদের ক্ষেত্রে প্রযোজ্য। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আবেদনকারীর বয়স অবশ্যই 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দে 35 বছর বা তার কম হতে হবে, এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাবটা করতে হবে। এবং যারা আপনারা যারা ইন্ডেক্সধারী রয়েছেন তাদের জন্য অবশ্যই শিথিলযোগ্য এখানে বলা হচ্ছে, এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই 1 নং রায় অনুযায়ী 12/6/2018 খ্রিস্টাব্দের পূর্বে অর্থাৎ যারা প্রথম থেকে 13তম নিবন্ধনধারী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা শিথিলযোগ্য এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ যারা 14, 15 এবং 16তম নিবন্ধনধারী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের এই বারটা প্রযোজ্য। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্টটি। ই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের নিবন্ধন সার্টিফিকেটের যে বানানগুলো রয়েছে সেই বানানগুলো আপনারা ব্যবহার করবেন, এতে করে আপনাদের কম্পিউটার প্রসেসিং যখন করা হবে তখন কিন্তু আর বিভ্রাট ঘটবে না। যদি আপনাদের ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ আপনারা আবেদনে তথ্য দিয়েছেন একরকম, আপনাদের সার্টিফিকেটের নামের বানান কিংবা অন্যান্য তথ্য একরকম যদি না হয় তাহলে কিন্তু প্রসেসিংয়ে বিভ্রাট ঘটতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। অবশ্যই আপনারা যারা সহকারী শিক্ষক শরীরচর্চার পদে কোনো মহিলা কলেজে বা কোনো মহিলা স্কুলে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু সেটা আপনাদের দেখে শুনে আবেদন করতে হবে। এখানে বলা হচ্ছে যে কোনো প্রার্থী যদি
মহিলা কলেজে কোনো পুরুষ প্রার্থী আবেদন করে বা মহিলা স্কুলে কোনো পুরুষ প্রার্থী আবেদন করে তাহলে কিন্তু তার সুপারিশপত্র বাতিল করা হবে, তবে তিনি প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন। এটা অবশ্যই তাদের সফটওয়্যারে এমনভাবে দেয়া রয়েছে, বিধায় কিন্তু আপনি সুপারিশ পেয়ে যেতে পারেন কিন্তু পরবর্তী সময়ে আপনার এমপিও হবে না। এরপরে 13 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যে কোনো আবেদনকারী প্রার্থীর একই বিষয় এবং একই পর্যায়ের পদে একাধিক সনদ থাকলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সনদটি বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াজাত করা হবে। এই বিষয়টি আমি একটু বুঝিয়ে বলি যে কোনো প্রার্থীর এই 14 নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে যে কোনো প্রার্থীর যদি একই বিষয়ের একাধিক নিয়োগ ছড়ি একাধিক যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ দেখা গেল যে উনি 10ম 11তম 12তম বা 16তম এই নিবন্ধনগুলোর প্রত্যেকটিতেই সার্টিফিকেট অর্জন করেছেন বা পাশ করেছেন, তো সেক্ষেত্রে তিনি যদি আবেদন করেন যে তার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যে সনদটি রয়েছে সেটি অনুযায়ী কিন্তু ফলাফল প্রক্রিয়াজাতকরণ করা হবে। আর যদি কোনো প্রার্থী স্কুল এবং কলেজে আবেদন করে সুপারিশপ্রাপ্ত হন, অর্থাৎ একই প্রার্থী দেখা গেল যে স্কুলেও আবেদন করেছেন কলেজেও আবেদন করেছেন, তো তাকে কিন্তু কলেজ পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ ধরলাম আমি ইংরেজির কোনো একজন শিক্ষক যিনি স্কুল পর্যায়ে আবেদন করেছেন এবং কলেজ পর্যায়ে আবেদন করেছেন, তার স্কুল এবং কলেজ দুই নিবন্ধনই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি দুটি প্রতিষ্ঠানে একসাথে সুপারিশ পাবেন না, এক্ষেত্রে উনি অবশ্যই কলেজে সুপারিশ পাবেন, সেই কথা এখানে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে 16 নম্বরটি প্রতিষ্ঠান প্রধানদের জন্য, কোনো প্রতিষ্ঠান প্রধান যদি নিয়োগ সুপারিশ গ্রহণ না করে বা যদি নিয়োগ দিতে কোনো গড়িমসি করে তাহলে 18.1-এর ঘ নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল হবে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটি কিন্তু বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সেই ব্যবস্থাটি গ্রহণ করবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে যে প্রতিষ্ঠান প্রধানরা এরকম কাজ করেছেন তাদেরকে পানিশমেন্ট হিসেবে 3 মাসের এমপিও বা 3 মাসের বেতন তাদের কিন্তু কর্তন করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু আরও বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং NTRCA থেকে। এরপরে আমরা 18 নম্বর যে পয়েন্টটি রয়েছে যে এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকদের বয়সসীমা শিথিলযোগ্য, যেটি আমি পূর্বেই বলেছি, বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী হিসেবে কর্মরত রয়েছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীর ন্যায় সমন্বিত মেধা তালিকায় তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। এটি হচ্ছে যারা ইন্ডেক্সধারী তাদের জন্য। এরপরে 19 বলা হচ্ছে যে সহকারী শিক্ষক ধর্ম এবং নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশীদেরকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে, অর্থাৎ হিন্দু ধর্মের জন্য অবশ্যই প্রার্থী হিন্দু ধর্মের হতে হবে এবং ইসলাম শিক্ষার জন্য অবশ্যই প্রার্থীকে তার সংশ্লিষ্ট ধর্মেরই হতে হবে। এই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল এখানে, আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোথাও কোনো পয়েন্টে আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।